আজকে আমরা দেখব হচ্ছে ইমুলেটর কিভাবে আমরা সেট করব। এটা একটু ট্রিকি আছে, বাট আপনি যদি দু তিনবার ট্রাই করেন এটা খুব বেশি ক্রিটিক্যাল মনে হবে আপনার। যে প্রথমে আমার কাছে খুব বেশি ক্রিটিক্যাল মনে হচ্ছে, বাট ট্রাই করার পর আমার কাছে আসলে তেমন ক্রিটিক্যাল মনে হয়নি। সো তাহলে চলে যাই, আমরা প্রথমে যাবো হচ্ছে টুলস, দেন হচ্ছে ডিভাইস ম্যানেজার। ওকে, ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে আমাদের ডিভাইস ম্যানেজার, দেন হচ্ছে ক্রিয়েট ডিভাইস। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি ফোন নিলাম। ফোনের পর যে কোনো একটা ফোন আসলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি পিক্সেল 5 নিলাম, 5। দেন এটা হচ্ছে আপনি কিন্তু ভার্চুয়ালি একটা ফোন ক্রিয়েট করতেছেন আপনার অ্যান্ড্রয়েড মেশিন। ওকে, দেন হচ্ছে নেক্সট। দেন এখান থেকে অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, আসলে আপডেট আছে অ্যান্ড্রয়েডের অনেকগুলো। এখান থেকে যেটা হচ্ছে এটা আপনি সিলেক্ট করতে পারেন, বাট এটা আমার সিলেক্ট করা, বাট আপনি যদি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, নো প্রবলেম। আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে, দেন আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এটা আমার ডাউনলোড করা আছে, এটা আমি সিলেক্ট করলাম, দেন নেক্সট। ওকে, এখান থেকে আমি পোর্ট্রেট সিলেক্ট করলাম, দেন ফিনিশ। আমরা একটু ওয়েট করব। আমাদের ইমুলেটর কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন এটাকে আমরা রান করব কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লে বাটন আছে, এটাতে আমি ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং টু দ্য ইমুলেটর। এই যে দেখতে পাচ্ছেন আমার ইমুলেটর কিন্তু এটা একদম রেডি। আপনার ফোন মিন্স আপনার ফোন হচ্ছে একদম রেডি। ক্লিক করবো এখানে সব অ্যাপস আপনি এখানে দেখতে পাচ্ছেন। দ্যাটস ইট ফর টুডে। যদি আর কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, আমি ট্রাই করবো আমার বেস্ট দিয়ে আপনাদেরকে হেল্প করে দেবো। ওকে, টেক কেয়ার।